হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল জয় আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আমার অপেক্ষা আজকে শেষ হলো, হাতে পেয়ে গেলাম আনন্দবাজার পত্রিকা শতবর্ষ সংকলন। আমি আমার পেপার দেয় যে দাদা, তাকে অনেক দিন আগেই 500 টাকা অ্যাডভান্স করে রেখেছিলাম, উনি আজকে সকালে এটা আমাকে দিয়ে গেছেন। অধীর আগ্রহে আমি অপেক্ষা করছিলাম কখন এটা হাতে পাবো। যাই হোক, হাতে পেয়েছি, উত্তেজনা প্রশমিত হয়েছে। বইটা দেখুন, এটা 500 টাকা দাম। এই বইটা যথেষ্ট ভারী, বড় আর খুব মোটাও, বেশ ওয়েট আছে বইটার। বইটার পাতা সংখ্যা 696 পাতা। আনন্দবাজার পত্রিকা শতবর্ষ সংকলন, আমরা অনেকেই দেখেছি এটাকে আনন্দবাজার পত্রিকার অ্যাডভার্টিজমেন্ট দিতে। যাই হোক, এই বইটা কেমন হয়েছে এবার বলা যাক। বইটার পাতার কোয়ালিটি খুব ভালো, বেশ ভালো পাতার কোয়ালিটি, কিন্তু ফন্ট সাইজটা, যাদের মানে চোখ ভালো আছে, নর্মাল, যারা চশমা পড়েন না তাদের জন্য আমার মনে হয় যথেষ্ট ভালো, কিন্তু যাদের চোখ খারাপ আমার মতো, যারা চশমা পড়েন তাদের জন্য একটু বড় হলে ফন্ট সাইজটা ভালো হতো। আর অ্যাসাজ কোনো প্রবলেম নেই, যথেষ্ট ভালো। আর এই বইটাতে 30টা উপন্যাস আছে, 30টা উপন্যাস আছে এই বইটাতে। আমি 30টা উপন্যাস একটু আপনাদের সূচিপত্র থেকে পড়ে শোনাচ্ছি কোন কোন উপন্যাস এই বইটার মধ্যে আছে। তার আগে বলে নিই, এই উপন্যাস যে 30টা উপন্যাস এখানে আছে সেটা গত 100 বছর ধরে আনন্দবাজার পত্রিকায় কখনো শারদীয়া সংখ্যায় বা কখনো রবিবাসরীয়তে প্রকাশিত হয়েছিল। সেই 100 বছর ধরে যেগুলো প্রকাশিত হয়েছিল তার মধ্যে থেকে নির্বাচিত 30টা উপন্যাসকে এখানে প্রকাশিত করা হয়েছে। তাহলে আমি এই সূচিপত্রটা একবার পড়ে আপনাদের শোনাচ্ছি। ল্যাবরেটরি, রবীন্দ্রনাথ ঠাকুর। শহরতলি, মানিক বন্দ্যোপাধ্যায়। হাসুলি বাকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মানদণ্ড, বনফুল। অসিধারা, নারায়ণ গঙ্গোপাধ্যায়। মৌসুমী, প্রেমেন্দ্র মিত্র। ভীলা মাধবী, সুবোধ ঘোষ। নিবেদন ইতি, বিমল মিত্র। রানী শহরের কানাগলি, আশাপূর্ণা দেবী। সেতু বন্ধন, নরেন্দ্রনাথ মিত্র। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, শঙ্কর। যদুবংশ, বিমল কর। স্বয়ং নায়ক, সন্তোষ কুমার ঘোষ। বেনী সংহার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কালো রাস্তা, সাদাবাড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়। উজান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। খেলা যখন, বুদ্ধদেব গুহ। বারান্দা, মতি নন্দী। আততায়ী, জ্যোতিরিন্দ্র নন্দী। অভিমন্যু, রমাপদ চৌধুরী। খণ্ডিতা, সমরেশ বসু। ঝাড়ফুক, সঞ্জীব চট্টোপাধ্যায়। অন্তর্ধান, দিব্যেন্দু পালিত। কাঁচের দেওয়াল, সুচিত্রা ভট্টাচার্য। তিমির বিদায়, বাণী বসু। ঠিকানা, ভারতবর্ষ। সমরেশ মজুমদার। শামুক খোল, তিলোত্তমা মজুমদার। রুহ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। অসম্পূর্ণ, সরঞ্জিৎ চক্রবর্তী। মন্ত্র, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 30টা উপন্যাসের এখানে যেটা প্রকাশিত হয়েছে সেই 30টা উপন্যাসের নাম আর লেখকদের নাম আমি বললাম। আমার কাছে এই 30টা উপন্যাসের মধ্যে আমার বেশ কয়েকটা পড়া, কিন্তু বেশিরভাগই আমার সংগ্রহে নেই, তাই এই বইটা আমি সংগ্রহ করলাম আমার কালেকশানে রাখবো বলে। আমার মনে হয়, আমার কাছে এই বইটা ভ্যালু ফর মানি। হ্যাঁ, আমি জানি 500 টাকা আজকের দিনেও বেশ বড় একটা টাকা, ছোট টাকা নয়, কিন্তু 30টা উপন্যাস কিন্তু 500 টাকায় পাওয়া জাস্ট অসম্ভব আজকের বাজারে। আর যারা এই উপন্যাসগুলো পড়তে চান, নিজেদের সংগ্রহে রাখতে চান, তারা কিন্তু এই বইটাকে সংগ্রহ করে রাখতে পারে নিজেদের কালেকশানে। যারা বাংলা সাহিত্যের পুরনো পাঠক, যারা অনেক দিন ধরে বাংলা সাহিত্য পড়ছেন, যাদের কালেকশানে প্রচুর বই রয়েছে,
তাদের কাছে এই বইগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু হয়তো আছে, কারণ এই লেখকদের রচনাগুলি যেগুলো বেরিয়েছে তার মধ্যে এই উপন্যাসগুলো অনেক জায়গাতেই পাওয়া যাবে। কিন্তু যাদের কাছে বইয়ের সংগ্রহ অত বড় একটা কালেকশন নেই, সংগ্রহ বেশ ছোট, কিন্তু যারা রেগুলার বাংলা সাহিত্য পড়তে চান, পড়তে ভালোবাসেন, তারা কিন্তু এই বইটাকে সংগ্রহ করে এই উপন্যাসগুলোকে নিজেদের সংগ্রহে রাখতে পারেন। আমিও নিজের সংগ্রহে রাখবো বলেই কিনেছি। তাহলে এই বইটা দেখুন, আপনারা চিন্তা করে কিনবেন কি নিজেদের সংগ্রহে রাখবেন কি না। আজ কিন্তু এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি বাংলা বই নিয়ে কথা বলি, যারা বাংলা বই নিয়ে আলোচনা করতে চান, আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।